ঘরে না তার কোরালসে থাকে এই ঘরটা অন্য অন্য কালার আছে যেমন পার্পল আছে গ্রিন আছে ইয়েলো গ্রিন মিক্স আছে ব্রাউন আছে যে ব্রাউনটা দেখতে পাচ্ছেন আর এই ঘরটাকে ম্যাগনেটিক ঘর বলে অন্য কোনো মাছ যদি ঘরে চলে আসে না ঘরটার মধ্যে চিপকে যাবে যে টেন্টিকাসটা দেখতে পাচ্ছি যে লড়ছে না এই টেন্টিকাস স্টিক ধরে নেই আঠারো ধরে নেই এটা আর এই মাছটা যখন জন্ম নেয় নব্বই শতাংশ এটা মেল থাকে যখন নিজে দরকার হবে জেন্ডারটা চেঞ্জ করে ফিমেল হতে পারবে লাইফে একবার আর এই ঘরটা এখন তো ওপেন দেখছে না যখন সানসেট হয়ে যায় না ঘরটা আস্তে আস্তে বন্ধ হয়ে নিচে চলে যাবে আবার যখন সানরাইজড হবে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে তো ওদের সাইজ গুলো কি এতটুকুই সাইজ যেটা বড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেল যেটা মিডিয়াম সাইজ ফিমেল যে ছোট ওটা হচ্ছে বেবি এই ফ্যামিলি ফিচারস আমি বলছি যে এগুলো আরো বড় হয় না এরকম সাইজ থাকবে